নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থ সারথী। চোখ রাখবো আজকের সংবাদে। ওয়ান টু এইট সেভেন ওয়ান আপ হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। হাওড়া থেকে যখন ইস্পাত এক্সপ্রেসটি রওনা দেয় তখনই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে খড়গপুর স্টেশনে রেলের চিকিৎসকদের একটি দল এসে জানায় যাত্রীর মৃত্যু হয়েছে। জামশেদপুরের বাসিন্দা ওই যাত্রীর নাম রামনিবাস আগরওয়াল। ব্যবসা সূত্রে রবিবার রাতে ব্যবসার জিনিসপত্র কিনে ফেরার সময় গরমেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু বলে অনুমান রেল পুলিশের। মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ। মৃতের পরিবারেও খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় কয়েকটি দাবি পূরণ না হওয়ায় ভোট বয়কটের ডাক দিয়েছিলেন কেশিয়াড়ির দক্ষিণ ডিহার বিশেষ জনজাতিভুক্ত মানুষজন। স্থানীয় আদিবাসী মানুষদের দাবি ছিল তাদের এলাকায় কোনো পাকা রাস্তা নেই, এ নিয়ে উদাসীন প্রশাসন এবং এলাকায় দখলীকৃত খাস জমির পাট্টা দিতে অসহযোগিতা করছে প্রশাসন। মূলত এই দুটি দাবিতেই ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছিল। প্রশাসনের কাছে এই খবর পৌঁছতেই নড়ে চড়ে বসে তারা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় অস্বস্তিতে পড়তে হয়েছে কেশিয়াড়ি প্রশাসনকে। সোমবার দক্ষিণডিহা গ্রামে এসে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন প্রশাসনের আধিকারিকেরা। এদিন কেশিয়াড়ির বিডিও সৌগত রায়, ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত হয়েছিলেন। এলাকার মানুষের অভাব অভিযোগ শোনেন তারা। বিশেষ জনজাতিভুক্ত মানুষজন যাদের এলাকার বেশ কয়েকটি দাবি পূরণের দাবি জানিয়েছেন এদিন। বিডিও এবং অন্যান্য আধিকারিকেরা বিষয়গুলি খতিয়ে দেখে দাবি পূরণের চেষ্টা করার আশ্বাস দেন। ভোট বয়কটে না যাওয়ার আবেদন জানায় প্রশাসন। আশ্বাস পেয়ে আপাতত ভোট বয়কট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দিকেই ঝুঁকছেন দক্ষিণডিহা গ্রামের একাংশ মানুষ। আগামী দিনেও একইভাবে আন্দোলন চালাবেন বলেই তাদের দাবি। তাদের সঙ্গে কথাই হয়েছে, তাছাড়া আর কিছু থাকলে বলুন, আপনাদের কি সমস্যা আছে? আমরা এগুলোকে 75 সালে একটা দরখাস্ত দিয়েছিলাম, মানে অ্যাপ্লিকেশন সব জমা দিয়েছিলাম ওখানে। তো আলাদা ইস্যু, সেটা তখনই বসে দেখা যাবে। এটা ইলেকশনের পরে আমার অফিসে আসুন, আমি ধৈর্য ধরে বসে, আমার যিনি স্টাফ আছেন, তিনি অফিসার আছেন, তিনি দেখে দেবেন। দেখার পরে সেটা আমার সঙ্গে আলোচনা করুন, আশা করি সেই প্রবলেম মিটিয়ে দেবো। আর যেটা বলছেন যে রাস্তা বা পানীয় জলের ব্যাপারটা, আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলছি, ভোটের পরে ডেফিনিট রাস্তা এবং পানীয় জলের কিছু না কিছু আপনাদের জন্য বন্দোবস্ত আমি করবই। আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম, 23 তারিখ ভোট মিটিয়ে যাচ্ছে, আপনি জুন মাসের 15 তারিখে এসে আমার সঙ্গে কথা বলবেন। আপনারা যারা গেছিলেন আমার অফিসে, জুন মাসের একরের দাগ 40 একর হয়ে বসে আছে, সেখানে বহু লোকের পাট্টা রেকর্ডও রয়েছে। সুতরাং কি পরিস্থিতি, যে ওই জেলার যিনি সেটেলমেন্ট অফিসার ডিএলআর সাহেব যা নির্দেশ দেবেন সেই মতো আমরা এগাবো। সেজন্য আপনাদের ভোট পর্ব মেটা পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে। আপনারা এতদিন অপেক্ষা করেছেন, আর কটা দিন অপেক্ষা করুন। তবে যেটা এতদিন ধরে যে ব্যাপারটা আপনারা দেখে এসেছিলেন যে কেউ আপনাদের কথা শোনেনি, এবারে দায়িত্ব নিয়ে বলছি যে সেটা কিন্তু আপনারা যে ভোট বিডিও এসেছিলেন, অভাব অভিযোগ শুনলেন, আপনারা কি প্রশাসনের প্রতি আস্থা রাখবেন? হ্যাঁ, আস্থা রাখবো। আর আমাদের এই দাবিগুলো মেনে নিলে আমরা
উপকৃত হব। অনেক দিন থেকে আমরা এই গ্রামে বসবাস করে আছি, আমাদের ঘরবাড়ি করে ঘরবাড়ির কোনো পাট্টা নেই, রাস্তা যোগাযোগ ঠিক মতো নেই, রাস্তাঘাট প্রচুর খারাপ, জলের ব্যবস্থাও নেই। সেই জন্য বিডিও সাহেবের কাছে অনেক অনুরোধ করেছি, উনিও বলেছেন যে আমাদের এই এলাকায় ভোটের পরেই আমাদের রাস্তাঘাটের ব্যবস্থা করে দিবেন, এমনকি বিওলার সাহেবও বলেছেন যে ভোটের পরেই আমাদের এই জমি জমার ব্যাপারে কথা বলবেন এবং করে দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে আপনারা তাহলে ভোট বয়কট থেকে কি সরে আসবেন? যেহেতু প্রশাসন বলেছে তার কথা মতো ভোট থেকে সরে যাব না, ভোট দিব, আমাদের কথাগুলো যদি পরবর্তীকালে না মানেন তাহলে আমরা আবার এইরকম অন্বেষণে নামব। আপনার নাম? গীতা হাসদা। আমাদের দুটো ডিমান্ড ছিল, ডিমান্ড বলতে একটা বাস্তুর কাগজপত্র বা পাট্টা, আর একটা ডিমান্ড ছিল এই এই গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা আমরা পাকা রাস্তা চেয়েছিলাম, পাকা বা পিচের রাস্তা চেয়েছিলাম। বিডিও সাহেব বললেন যে ওনার এখতিয়ারে যেটা আছে রাস্তা, সেটা রাস্তা ভোটের পরে উনি করার চেষ্টা করবেন। আর বেনু সাহেবও এসেছিলেন সঙ্গে, তিনিও বললেন যে ভোটের পর ছাড়া এই জমির সংক্রান্ত বিডিও সাহেবের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যাবে না এবং করা সম্ভব নয়। প্রচারে এসে দোকানপাট বন্ধ দেখে পুলিশকে হুমকি দিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তিনি বলেন, আপনাদের এখানে থাকার দরকার নেই, চলে যান। এরপর কর্মীদের নিয়ে প্রতিবাদ জানিয়ে আনন্দপুর থানা ঘেরাও করেন ভারতী ঘোষ। আনন্দপুর থানার পাঁচখুড়িতে ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের প্রচার ছিল এদিন। সেখানে উপস্থিত হওয়ার পরেই মেজাজ হারিয়ে ফেলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তিনি দেখেন সেখানকার দোকানপাট সব বন্ধ। তৎক্ষণাৎ পুলিশ অফিসার এবং আনন্দপুর থানার ওসি সুবীর মাঝিকে সেখান থেকে চলে যেতে বলেন। তিনি বলেন তার ডিউটির প্রয়োজন নেই। এরপর আনন্দপুর থানা ঘেরাও করতে আসেন কর্মী সমেত ভারতী ঘোষ। বিজেপির অভিযোগ, পুলিশের সহযোগিতায় তৃণমূলের গুন্ডারা হুমকি দিয়ে আনন্দপুর বাজারে দোকানপাট বন্ধ করে দিয়েছে, খাবার জলের লাইনও বন্ধ করে দিয়েছে যাতে বিজেপির কর্মীরা জল খেতে না পেরে অসুবিধায় পড়েন। এর আগে কেশপুরেও প্রচারে এসে একই চিত্র দেখতে হয়েছিল ভারতী ঘোষকে, তখনও তিনি তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। আমার আইটি আছে। দিল্লিতে এবার মোদিজির আশা হচ্ছে না, লিখে রাখুন আমার নাম দিয়ে, ভোট আমি বুঝি। ওরা যতই সেনাবাহিনী দিয়ে ভোট করুক না কেন, মানুষের হৃদয়ে রয়েছি আমরা। সোমবার তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে মহিষাদল ব্লক তৃণমূলের আয়োজনে মহিষাদলের রথতলা প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন,
আগামী দিনে আমরা পঞ্চায়েতে, পুরসভায়, রাজ্যে মানুষের কাজ করার জন্য থাকব, কিন্তু ভোটের পর ওদের খুঁজে পাওয়া যাবে না, কারণ বিজেপি স্থানীয় প্রার্থী খুঁজে পায়নি, নদিয়া থেকে তুলে নিয়ে আসতে হয়েছে, ভোটে জয়লাভ করার পর আর পাওয়া যাবে না। আমরা সারাক্ষণ আপনাদের পাশে থেকে কাজ করে চলেছি, আগামী দিনেও করে যাব। যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন সেই লক্ষণ শেঠ দীর্ঘদিন ধরে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, এলাকায় কি উন্নয়ন করেছিলেন তিনি, এখন আমি পদে বসার পর এলাকায় কি কি উন্নয়ন হয়েছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এদিন মহিষাদল ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত মিছিলের কর্মী সমর্থকদের হাতে বীরভূমের জেলা সভাপতি অনুব্রতের কায়দায় নকুল দানা, গুড়, বাতাসা এবং জল তুলে দেওয়া হয়। এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও সভায় উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি তিলক চক্রবর্তী, মহিষাদল ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী তথা সমিতির সভাপতি শিউলি দাস, ব্লক নেতা আমেদ আলী, অরুণ দিন্ডা, ছবিলাল মাইতি সহ অন্যান্যরা। এবং তাদের উদ্দেশ্যটা তৃণমূল কংগ্রেসকে হারানো নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে সাহায্য করা। তাদের প্রার্থী দেখবেন আপনি বেছে বেছে সংখ্যালঘু এলাকাতেই মিছিল মিটিং করেন, অন্য জায়গায় করেন না। অবশ্য এ টোটকাটা কাজ করবে না, 2014 সালে এই টোটকা ছেড়েছিলেন সিপিএম এর বাবুরা, সেখানে সংখ্যাগুরুরা তো বটেই, সংখ্যালঘুরাও আমাকে দুহাত ভরে ভোট দিয়েছিলেন, আমি উন্নয়ন করি বলে, পাশে থাকি বলে আমি 2.5 লাখ ভোটে জিতেছিলাম। এরা বিজেপির সঙ্গে সেটিং আছে, ম্যাচ ফিক্সিং। আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলায় কোনো ভদ্র লোককে খুঁজে পায়নি। আরে আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম ওই একটা নদিয়া থেকে অষ্টম পাস, তাকে এখানে প্রার্থী করেছে, সে প্রার্থী সকালবেলা প্রচারের শুরুতে রাস্তার পাশে থাকা ফুল দোকানে দাঁড়ান, আমি এরকম প্রার্থী দেখিনি, নিজে মালা কিনে নিজে গলায় পরে হাঁটতে শুরু করেন। আরে আমি অসংখ্য মালা পাই, 1 মিনিটও রাখি না, খুলে রেখে দিই। এ তার রাজনৈতিক দীক্ষা শিক্ষা আছে কিনা, আর তিনি তার কোনো কথা নেই, বার্তা নেই, তিনি যেখানে যাচ্ছেন মন্দিরে ঢুকে পড়ছেন, মন্দির ছাড়া তার মনে হচ্ছে গতি নাই। আরে আপনি সিদ্ধার্থ বাবু শুনে রাখুন, পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে সব ধর্মস্থানের এত কঠিন বন্ধন, ওই রকম করে ভোটের সময় নাটকগিরি করলে ভোট পাওয়া যাবে না, মোদী কো হারানা পড়েগা। জব চুনাব আতা হ্যায় মোদি জি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ কো পোলিং এজেন্ট বানা দেতা হ্যায়, ওই জন্য হিন্দুত্বর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই। তাই আপনারা উৎসবের মতো ভোট দিবেন আপনাদের সেবক শুভেন্দু অধিকারী, মহিষাদলের সঙ্গে আত্মিক সম্পর্ক আমার, আমার এন্টায়ার ফ্যামিলির, পুজোতে খেলাতে ঈদে মহরমে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বাসন্তী মায়ের পুজো, ঈদের ইফতার পার্টি, পবিত্র মহরমের নামালক্ষার অনুষ্ঠান সব সময় আপনারা আমাদের ডাকেন, রথযাত্রায় ডাকেন। সুশীল বাবুর শেষ 2 বছর আমি সেবা দিতে পেরেছিলাম লক্ষণ বাবুর পক্ষে, 2009 সালে হ্যান্ডবিলে সই করেনি বলে তিনি মাসে 2000 টাকা করে দিতেন চিকিৎসার জন্য, সেটা বন্ধ করে দিয়েছিলেন। আমি তার সেবা করার সুযোগ পেয়েছি, তাকে কাঁধ দেওয়ার সুযোগ পেয়েছি, শ্মশান পর্যন্ত বিরাজমোহন দাসের সেবা করার সুযোগ পেয়েছি, তাকে সব ভাই গাড়িতে করে তার গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছি। কুমুদিনী ডাকুয়া আমাকে ভালোবাসতেন, তিনি সুশীল বাবুর কাছে পৌঁছে দিয়েছিলেন, তার নামে আমি মুক্ত মঞ্চ করে দিয়েছি। গোটা এলাকায় স্বাধীনতা আন্দোলন, উন্নয়ন, মানুষের প্রয়োজন, ক্লাব প্রতিষ্ঠান, এই নির্বাচন আপনাদের নির্বাচন, আপনাদের সত্যিকারের যদি মনের মানুষ নেতা বলবো না, আপনাদের আত্মীয় যদি শুভেন্দু অধিকারী হয়, মহিষাদল 16 সালের বাই ইলেকশনে সব রেকর্ড ভেঙে 59,000 ভোটে লিড দিয়েছিল,
এবারে 60,000 ভোটে লিড দিতে হবে। কংগ্রেস পাকিস্তানে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন কিভাবে নরেন্দ্র মোদীকে হারানো যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশ্ন তোলেন এয়ার স্ট্রাইক নিয়ে, যা সেনাবাহিনীর কাছে অপমানজনক। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো নিমন্ত্রণ ছাড়াই পাক প্রধানমন্ত্রীর মেয়ের বিয়েতে খেতে যান। সব মিলিয়ে প্রচারে বেরিয়ে কংগ্রেস, বিজেপি, তৃণমূল সব শিবিরকে এক হাত নিলেন প্রাক্তন সেনাকর্মী তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের শিবসেনা প্রার্থী উজ্জ্বল ঘটক। ঘাটাল লোকসভা কেন্দ্র এবার পাখির চোখ তৃণমূল, বিজেপি, যুযুধান দুই শিবিরের কাছেই। একদিকে তৃণমূলের তারকা প্রার্থী দেব, অন্যদিকে জেলার প্রাক্তন আইপিএস তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। শিবসেনা প্রার্থীর দাবি, কোনো অভিনেতা বা কোরাপ্টেড আইপিএস নয়, মানুষ যদি প্রার্থীকে দেখে ভোট দেয় তবে এ কেন্দ্রে জয় হবে শিবসেনারই। রবিবার থেকেই ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রচারে নামলেন শিবসেনার টিকিটে দাঁড়ানো প্রাক্তন সেনাকর্মী উজ্জ্বল ঘটক। রাতের অন্ধকারেই বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি। যদি দেখেন তৃণমূলের ভোটার কলকাতার ভোটার, উনি এখানে খবরে আপনারা এবারে বলবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়তো আমি সিনেমার হিরো নয়, হয়তো আমি করাপ্টেড আইপিএস অফিসার নয়, বাট আমি একজন সৈনিক যে বর্ডারে মানুষের জন্য রিয়েল হিরোর মতো দাঁড়িয়ে থাকেন। তো আমি মনেই করি না ঘাটাল লোকসভাতে আমার থেকে কোনো বেটার ক্যান্ডিডেট আছেন। তারপরে যদি ঘাটাল লোকসভার মানুষ দলের কথা না ভেবে ক্যান্ডিডেটকে ভাবেন, তো নিশ্চয়ই 100% ভোট আমার দিকে আসবে। রাজনীতিতে এসে প্রথমেই কি শিবসেনাতে যোগ না আগে কোনো রাজনীতিক দলের সাথে যুক্ত ছিলেন? না, রাজনীতি দলের সাথে আমি আগে কোনোভাবেই যুক্ত ছিলাম না। যদি বলেন যে হ্যাঁ রাজনৈতিকভাবে মানুষ সবসময় কাউকে পছন্দ করে, তো আমি ডেফিনেটলি নরেন্দ্র মোদীকে পছন্দ করতাম। তাহলে বিজেপিতে না এসে হঠাৎ শিবসেনাতে আসলেন? না, সেটার কারণ এটাই যে আমরা যেহেতু ডিফেন্সে ছিলাম, তো ডিফেন্সের একটাই ইয়ে থাকে, লক্ষ্য থাকে যে আমরা দেশের সবসময় মানুষরা যেন যে সমস্ত আতঙ্কবাদী কার্যকলাপ পাকিস্তান করছে তার বিরুদ্ধে কথা বলি। তো পাকিস্তান বিরুদ্ধে কথা যদি আমরা ক্লিয়ারভাবে না বলি, তো তখন অ্যাটলিস্ট কোনো ডিফেন্স পার্সন সেই দলকে পছন্দ করে না। আপনি যদি ভারতীয় কংগ্রেসের কথা চিন্তা করেন, তাদের নেতারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে নরেন্দ্র মোদীকে কীভাবে ভোটে হারানো যাবে। তো সেই দিক থেকে ভারতীয় কংগ্রেসের সঙ্গে আমার যোগ নেই। বাকি দল তো আমি ডাইরেক্টলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি সবসময় প্রশ্নচিহ্ন তুলেন আমাদের সেনার বিরুদ্ধে যে সত্যিকারেরই এয়ার স্ট্রাইকে কেউ মারা গেছে কিনা, সত্যিকারেরই এয়ার স্ট্রাইক হয়েছিল কিনা, পুলওয়ামা অ্যাটাকটা কোনো ডুপ্লিকেট অ্যাটাক কিনা। তো এইগুলো শুনলে মনে হয় না যে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেব। তারপর যদি বিজেপির কথা বলেন, আমার একবারই নরেন্দ্র মোদীর আচরণ খারাপ লেগেছে যে উনি কাউকে না বলে কোনো নিমন্ত্রণ ছাড়াই পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ের বিয়েতে উনি চলে যান, যেটা কোনো সৈনিকরা কোনোভাবেই মেনে নেবেন না। যে দেশের সেনার গুলিতে প্রত্যেক দিন হাজার হাজার সেনা জখম হয় এবং দু চারজন সেনা ডেফিনেটলি শহীদ হন, সেই দেশে সেই প্রধানমন্ত্রীর মেয়ের বিয়েতে বিনা নিমন্ত্রণে আমাদের দেশের প্রধানমন্ত্রী যাওয়াটাকে কোনো সেনারাই ভালোভাবে মেনে নেবে না। তারপর যদি আমি ঘাটাল লোকসভার কথা চিন্তা করি, হয়তো আমাদের দেশের মুখ্যমন্ত্রীর সাথে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ওনার শত্রুতা হতেই পারেন, কিন্তু ঘাটালের মানুষ তো কোনো দোষ করেনি। গত 5 বছরে নরেন্দ্র মোদী যে একটিও কোনো প্রকল্প দেননি ঘাটালের লোকসভার জন্য, যাতে লোকসভাতে কোনো রকমের ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারে, যেটা বেকার সমস্যা দূর করতে পারে, যেটা এখানের মানুষের জীবনকে আরও বেটার করতে পারে। সেই জন্য আমি মনে করি যে শিবসেনা একটা বেটার পার্টি, কারণ ওনারা সবসময় পাকিস্তান বিরুদ্ধে এবং আতঙ্কবাদীর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম মন্তব্য করে থাকেন। আপনার প্রচারে হেভিওয়েট তো আসলে নেতৃত্বে, রিপিট করুন, আপনার প্রচারে দলে, আপনার দলে হেভিওয়েট করে নেতারা আসবেন না? হ্যাঁ, আমার দলের হেভিওয়েট নেতাদের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে, যেহেতু মহারাষ্ট্রের ইলেকশনে ওনারা ব্যস্ত আছেন, বাট ওনারা কথা দিয়েছেন আমাদের, যেহেতু 6th phase ইলেকশন, জাস্ট ইলেকশনের আগে বড় 3-4 জন নেতা এখানে এসে সভা করবেন, এরকম প্ল্যান আছে। সোমবার একদিকে যখন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চতুর্থ দফার ভোট চলছে, ঠিক তখনই প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মাথায় নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন মেদিনীপুর শহর জুড়ে তিনি প্রচার চালান। মেদিনীপুর শহর পার্শ্বস্থ গোপ নন্দিনী মন্দিরে পুজো দিয়ে হুড খোলা গাড়িতে চেপে প্রচার চালিয়েছেন এদিন। এদিন চতুর্থ দফার নির্বাচনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র ওপর হামলা নিয়ে তিনি বলেন, কয়লা মাফিয়া, বালি মাফিয়াদের নিয়ে তৃণমূল জিততে পারবে না, সেটা তৃণমূল বুঝেছে, আর তাই বারবার আক্রমণ হচ্ছে বাবুল সুপ্রিয়ের ওপর। Oh!
আর আমরা চাইছি যে কমসে কম হোক, গন্ডগোল তাও বন্ধ হোক, অনেক কমেছে কিন্তু যেখানে গন্ডগোল হচ্ছে আজকে আসানসোল সেখানে মাফিয়ারা চালায়, টিএমসি পার্টিরও মাফিয়া চালায়, তো তারা গন্ডগোল করবেই, টাকা খরচা করেছে করেছে, জিততে পারছে না, বাবুলদা জিতে আছেন, সেই জন্য ভয় দেখিয়ে তাকে আটকানো এবং যাতে ভোটাররা না আসার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথে বুথে চলছে ছাপ্পা ভোট, এখানে সব মাফিয়া সবাই গন্ডগোল করবে, কোনোদিন ভোট দিতে দেয় না, দু চারজন ফোর্স তো সামলাতে পারবে না, কিন্তু আমি বলছি খুব বেশি বুথে গন্ডগোল করতে পারবে না, তারা লাঠিও চালাচ্ছে, সাধারণ মানুষ আমরাও দাঁড়িয়ে আছি যাতে মানুষ ভোট দিতে পারে। প্রথমবার হলো বাবুল সুপ্রিয় মন্ত্রী এমপি তাকে চৌরাস্তায় ইঁট মারা হয়, সেদিন গাড়ি ভেঙেছে, বারবার আটকানোর চেষ্টা হচ্ছে, ওখানকার টিএমসির যারা নেতা তারা বুঝতে পারছে কয়লা মাফিয়া বালু মাফিয়া সবার কাছ থেকে টাকা নিয়ে সবাইকে লাগিয়ে গুন্ডা লাগিয়েও জিততে পারবে না, বাবুলদা জিতছেন সেই ভয়ে তার উপর আক্রমণ হচ্ছে, প্রথমবারও তার উপর তাই করা হয়েছিল, তাই উনি জিতেছেন, এবার তো জিতেই আছেন। বুঝি দাদা, কালকেও আপনি বলেছিলেন 100% কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূলরা ছাপ্পা ভোট করাচ্ছে এমনটাই অভিযোগ আছে, আমরাও শুনছি, সেই জন্য আমরা আবার কমপ্লেন করব, কেন্দ্রীয় বাহিনী আমরা চেয়েছিলাম তাতে ভেবেছিলাম লোক বেরিয়ে এসে ভোট করবে, সেটা তো কমপক্ষে লোক বেরোচ্ছে, আর যেখানে নাই লোক রাস্তা অবরোধ যেতে সেন্ট্রাল ফোর্স দেয়, কিন্তু দু তিনজন সেন্ট্রাল ফোর্স শহ শহ গুন্ডাকে আটকে দেওয়া সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষের হিম্মত বেড়েছে, তারাও এগিয়েছেন, আমরাও তাদের সঙ্গে আছি, দু একটা বুথে গন্ডগোল হতে পারে, সাময়িকভাবে শান্তিপূর্ণ ভোট হবে। বুঝি দাদা, অনুব্রত কালকে বলছেন যে দিলীপ ঘোষ যতই ফোন করে আমাকে আটকানো বা নজরবন্দি করার চেষ্টা করুক, নির্বাচন আমি করিয়ে দিয়েছি, নির্বাচন হয়ে গেছে এবং এখানে বসে বসে নির্বাচন আমি করাচ্ছি। শুনুন, এইসব ডায়লগ অনেক শুনেছি, যখন এই ক্ষমতার নেশা নেমে যাবে না তখন জমিতে এসে যাবে, 23 তারিখের পর আমরা গুনে নেব। কেশিয়ারী ব্লক আদিবাসী অধ্যুষিত এলাকা, সাক্ষরতার হার সে অর্থে অনেকটাই কম, তাই লোকসভা নির্বাচনকে ঘিরে আলাদা নজর নির্বাচন কমিশনের, আবার ভোট প্রক্রিয়াও এবারে একটু আলাদা। সোমবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের সচেতন করতে সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করা হলো, আগামী 10 দিন ধরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে সচেতন করবে ভোটারদের, থাকছে জেলা নির্বাচনী আধিকারিকের বার্তা। এই উদ্যোগ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশনের অন্তর্গত। আগামী 12ই মে নির্ভয়ে ভোট দেওয়ার কথা মাইকে ঘোষণা করা হবে, ভোটদানের ক্ষেত্রে কিংবা কোনো ধরনের প্রলোভন, ভয় দেখানো, অর্থ দেওয়ার মতো ঘটনার বিষয়ে সচেতন করার বার্তা দেবে ট্যাবলো, থাকছে সিভিজিল অ্যাপ এবং অভিযোগ জানানোর 1950 টোল ফ্রি নম্বরের কথা। ট্যাবলোতে ভোটদানের ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে ফ্লেক্সের মাধ্যমে খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, কেশিয়ারী ব্লক প্রশাসন অফিস চত্বরকে নানা ছবি ও স্লোগান লিখে অভিনবভাবে সাজিয়ে তুলেছে, গড়ে তোলা হচ্ছে মডেল বুথও। সোমবার নোটে নয় ভোটে থাকুন এবং চলো ভোট দিই দেশ গড়ির ট্যাবলোর উদ্বোধন করেন ব্লকের নির্বাচন আধিকারিক তথা বিডিও সৌগত রায়, যুগ্ম বিডিও প্রতীক ঘোষ সহ অন্যান্যরা। সকল নাগরিকের প্রতি আবেদন, আপকোজ গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন, উৎকোচ দেওয়ার অথবা ভীতি প্রদর্শনের কোন ঘটনা যদি আপনার নজরে আসে তবে তৎক্ষণাৎ জেলার অভিযোগ গ্রহণ কেন্দ্রে।
আজকে কি করলেন? আজকে আমাদের এসভি অর্থাৎ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড পার্টিসিপেশনের জন্য আমরা একটা ট্যাবলো অর্থাৎ নির্বাচনী এক্সপ্রেস আমরা আজকে বার করলাম, এবং এটা সমস্ত ব্লকের সমস্ত ভিলেজ ঘুরবে, তাতে মানুষের মধ্যে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাইছি যে আমাদের ভোট 12ই মে, এবং ভোটের সময় হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং সবাই যাতে নির্ভয়ে ভোটদান করতে পারেন সেই জন্য ডিএম সাহেবের যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ আমাদের রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তার অ্যাপিল ওই যে ট্যাবলো সেখান থেকেই বিলি করা হবে, এবং এর পাশাপাশি হচ্ছে যে মানুষ যাতে নির্ভয়ে ভোটদান করতে পারেন, এবং কোনোরকম কোনো কমপ্লেন যদি জানাতে হয় তাহলে 1950 যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেই নাম্বারে তারা ফোন করে জানাতে পারেন, এবং এটার জন্য আমাদের ফ্লাইং স্কোয়াড 24 আওয়ার্স ডিউটি করছে এইটা সবাইকে বার্তাটা দেওয়ার জন্য আজকে আমরা এই নির্বাচনী এক্সপ্রেস বার করলাম। আজকে যে এই ট্যাবলোটা উদ্বোধন করলেন এটা কি সমস্ত ব্লকে যাবে নাকি শুধু কেশারি ব্লকে? না, এটা শুধুমাত্র কেশারি ব্লকের জন্য। কেউ কেউ অভিমানে আবার কেউ কেউ স্থানীয় নেতার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে দল ছেড়েছিলেন, এখন তারাই ফের দলে ফেরার আর্জি জানাচ্ছেন। দাবি করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে যোগ দিতে এসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মানস ভূঁইয়ার দাবি, যাই ঘটনা ঘটুক না কেন এবার তৃণমূল জিতবে। সব মিলিয়ে জয়ের ব্যাপারে চূড়ান্ত আশাবাদী রাজ্যসভার এমপি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। রামুবাড়ি আমাদের কালেক্টিভ মহড়া এসেছিলাম, আমাদের মানস দত্ত দিচ্ছে আমাদের প্রার্থীকে ফুলের তোড়া দিয়ে বলে, সবাই হাততালি দিন, একটু জোরে সবাই হাততালি দিন। মোটামুটি আমাদের যে ইউনিট গুলো এসছে আমাদের শহরের মধ্যে, এগুলো কিন্তু নির্বাচন কেমন দেখলে কি ঘটনা ঘটেছে আপনারা সব জানেন, বাংলার মানুষ সাক্ষী এবং যে জেলাগুলোতে নির্বাচন হলো তারা সাক্ষী। এসব করেও কিচ্ছু হবে না, 42-এ 42 হবে, এটুকু আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে বলে দিতে চাই। সব রকম ভাবে কামড় দিয়ে বাংলাকে দমানোর চেষ্টা হচ্ছে, বাংলার মানুষকে দমানোর চেষ্টা হচ্ছে, আমাদের নেত্রীকে দমানোর চেষ্টা হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি এমন একটা ধাতুতে গড়া, যত আঘাত করবেন তত শক্তিশালী হবে এবং তার কর্মী এবং তার সমর্থকরা চারগুণ বেশি শক্তিশালী হবে। আমরা জিতছি, 42-এ 42 আমরা দখল করছি। বিজেপি বারবার দাবি করেছিল কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়েছে, কিন্তু আজকে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোট চলছে, কি বলবেন? এই দেখুন একটা কথা খুব পরিষ্কার কথা বলি, এখনো অবধি অফিসিয়াল রিপোর্ট না আসা অবধি আমি তো কিছু বলতে পারবো না, কিন্তু যে ঘটনা ঘটে গেছে তার সার্বিক চিত্র আমাদের রাজ্য নির্বাচনের পরিচালনা যারা করছেন এবং যারা স্পোকস পারসন তারা তার রিয়াকশন দিয়েছেন। আমি একজন এই মুহূর্তে প্রার্থী, আমি শুধু এই কথাটাই বলবো, যা ঘটনা ঘটুক আমরা জিতব, মমতা ব্যানার্জি জিতবেন, 42-এ 42 হবে। যেসব নেতারা বিজেপিতে যোগদান করেছে তারা কি আবার তৃণমূলে ফিরে আসতে চলেছে? আজকে অনুপম হাজরাকে দেখা গেল, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে, কি বলবেন? দেখুন আপনাদের কথা বলছি, আমি তো মেদিনীপুর লোকসভায় 7টা বিধানসভায় ঘুরছি, 10টা ব্লকে আমাকে তারা ফোন করছেন, কেউ কেউ অভিমানে চলে গিয়েছিলেন, কেউ স্থানীয় নেতার সঙ্গে দ্বন্দ্বে বসে গিয়েছিলেন চলে গিয়েছিলেন, তারা আবার ফিরে আসছেন। এই জন্য মেদিনীপুর সদর কত ছেলে তারা আমাকে এসে মালা দিয়েছে, ফুল দিয়েছে, তারা বলেছে মানুষদা সাময়িকভাবে আমি অভিমান হয়েছিল, আমি আপনার জন্য লড়াই করব, আপনি ব্যাপক ভোটে জয়ী হবেন। আমি নিজেই তো ফল পাচ্ছি, এখানে শুধু মেদিনীপুর সদর নয়, কেশিয়াড়ি, আপনার শালবনি, সব জায়গাতে। একটা জিনিস পরিষ্কার, বাংলার মানুষ মেদিনীপুরের মানুষ বুঝেছে যে ভারতীয় জনতা পার্টির সম্পদ হলো দেশটাকে ভাগ করা, ধর্মের ভিত্তিতে মারামারি লাগিয়ে দেওয়া, সমাজকে বিভাজিত করা, উন্নয়ন, অগ্রগতি, চাকরি, মা বোনের সম্মান, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠদের সমন্বয়, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা, এটা বিজেপির এজেন্ডা নয়। বিজেপির এজেন্ডা পাগড়ি পরে গদা নিয়ে যুদ্ধ করা।
হয় নাকি, একটা দেশের পক্ষে এটা সম্ভব? তাই তারাও বুঝতে পারছে একই রে কোথায় এলাম, এবার ফিরে চল মায়ের আঁচলের তলায়। বিজেপি বলছে তৃণমূলের মঞ্চে যত লোক কিন্তু আসনে তত লোক দেখা যাচ্ছে না, কি বলবেন? দেখুন একটা কথা খুব পরিষ্কার বলি, বিজেপিকে বলুন নিজেদের চরকায় তেল দিতে। আমরা মঞ্চে কজন আসনে কজন এই ভাবনাটা 23 তারিখের পর ভাববেন বিজেপির নেতারা। আমি তাদের বলি মাথাটা ঠান্ডা রাখুন, মাঝে মাঝে বরফ দিন, গরম পড়েছে। আর 23 তারিখের পর তারা বকবক করে যা বলবেন শুনবো আমরা। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সফল করার লক্ষ্যে সাইকেল র্যালি সংগঠিত হলো সোমবার। এদিন নয়াগ্রাম ব্লকের 6 নম্বর অঞ্চল খড়িকার খড়িকা মাথানি বাজারে এই র্যালি শুরু হয়। পরে খানামুড়ি, ধানশোলা, ঝাড়িয়া হয়ে প্রায় 15 কিলোমিটার পথ পরিক্রমা করে এই সাইকেল র্যালি। প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে বুথের কর্মীরা এই মিছিলে অংশ নিয়েছিলেন এদিন। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরা হয় এদিনের স্লোগানে। এলাকাগুলিতে জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল। এদিনের এই সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল দত্ত, 6 নম্বর অঞ্চলের সভাপতি তারাকান্ত ঘোষ, ব্লক নেতৃত্ব শ্রীজীব দাস, অশোক মাহাতো এবং বুথের অন্যান্য তৃণমূল কর্মীরা। সাইকেল র্যালি প্রায় 1000 মানুষের সাইকেল র্যালি খড়িকা থেকে শুরু করে খানামড়ির উপর দিয়ে ধানশোলা দিয়ে ঝরিয়া হয়ে বিস্তীর্ণ এলাকা আজকে পরিক্রমা করবে। আমাদের লক্ষ্য হচ্ছে সাইকেল র্যালির মাধ্যমে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিদির উন্নয়ন আমরা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিতে চাই। যে এই তথ্যটা আমরা অনেক উন্নয়ন করেছি কিন্তু আমাদের এই উন্নয়নটা সেই অর্থে প্রচার হয়নি। আমরা সাইকেল র্যালির মাধ্যমে আমরা গ্রামের পাড়ায় পাড়ায় ঢুকে যাচ্ছি এবং দিদির উন্নয়নকে সুন্দর করে পাড়ায় পাড়ায় আমরা স্ট্রিট কর্নারের মাধ্যমে বলছি। এর ফলে এলাকায় ব্যাপক প্রভাব পড়ছে, মানুষ সেই উন্নয়নের কথা শুনে খুশি হচ্ছেন এবং দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী রয়েছেন বীরবাহা সোরেন, বীরবাহা সোরেনকে দুহাত দিয়ে মানুষ আশীর্বাদ করছেন, সমর্থন করছেন। আমরা প্রত্যাশা করছি যে ধরনের আমাদের প্রচার কার্যসূচির মধ্যে দিয়ে যে ধরনের মানুষের যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, মিছিল মিটিংয়ে যে ধরনের মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে বীরবাহা 5 লক্ষেরও বেশি ভোটে জিততে চলেছেন এবং আগামী 1 মে বীরবাহা সমর্থনে খড়িকা মাথানিতে বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সফল করতে 50,000 মানুষ শুধু নয়াগ্রাম ব্লক তার বলিষ্ঠ সংগঠন দিয়ে 50,000 মানুষকে সেখানে উপস্থিত করবে এবং 50,000 জনসমুদ্রে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসমুদ্র তৈরি হবে খড়িকাতে আগামী 1 মে এবং সেই প্রচারও এই সাইকেল যাত্রার মাধ্যমে আমরা করছি। এটা সারা নয়াগ্রাম জুড়ে চলছে। আগামী নির্বাচনে দিদির প্রার্থী বীরবাহা সোরেন 5 লক্ষেরও বেশি ভোটে জিতবেন, আমরা ব্যাপক প্রচার কর্মসূচি শুরু করেছি। গোষ্ঠীদ্বন্দ্ব ও বিবাদ ভুলে সর্বস্তরের নেতাকর্মীদের প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তিনি ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি লজে জেলার সমস্ত পুরনো ও বসে যাওয়া নেতাকর্মীদের ডেকে পাঠিয়ে সভা করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা, বিধায়ক চূড়ামণি মাহাতো, উজ্জ্বল দত্ত ও অন্যান্য নেতারা। ঝাড়গ্রামের প্রাক্তন ব্লক সভাপতি অনিল মণ্ডল সহ বেশ কয়েকজন পুরনো নেতা অভিযোগ করেন, বিজেপি থেকে যারা সদ্য তৃণমূল দলে যোগ দিয়েছেন তাদের বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাদের কাছ থেকে পদ কেড়ে নেওয়া হয়েছে বা বর্তমানে যারা পদে নেই দল তাদের কোনো গুরুত্ব দিচ্ছে না, দলের কোনো কর্মসূচি তাদের জানানো হচ্ছে না। ভোটের আর মাত্র 12 দিন বাকি, অথচ বিভিন্ন এলাকায় তৃণমূলের প্রচার হচ্ছে না এবং বিভিন্ন এলাকায় প্রচারের সময় তৃণমূল নেতাকর্মীদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ করেন প্রার্থী বীরবাহা সরেন। সকলের বক্তব্য শোনার পর সবরকম মান অভিমান গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সমস্ত নেতাকর্মীদের একসঙ্গে প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদিবাসীদের সমাজ সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের 2 মুখ্য নেতা নিত্যানন্দ হেমব্রম এবং রবিন টুডু
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। আলাদা উদ্দেশ্য নেই, কারণ আমাদের প্রার্থী প্রথম দফায় পুরো জায়গায় ঘুরেছে, দ্বিতীয় দফারও প্রায় অর্ধেক ঘুরেছে। সুতরাং আমরা এটুকু বলতে পারি যে জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জঙ্গলমহলের সামগ্রিক চেহারাকে বদল করেছেন, আমাদের প্রার্থী সেইটা সুযোগ তো পাবেই, মানুষের আস্থাও পাচ্ছে। প্রোগ্রাম বেলপাহাড়িতে হবে, গোয়ালতরে হবে, আর গৌকপিতে হবে। আমার হাওয়া উঠেছে কোথায়, বিভিন্ন গান বলতে একই রকম কথা, আপনি জানেন তো, বেলুন বেলুন আকাশে উড়ে তারপর গ্যাসটা ফুরিয়ে গেলেই পড়ে যায়। আমরা মাটিতে আছি, মাটিতেই থাকবো, এবং মাটিকে নিয়েই আমরা বাংলার মানুষের মন জয় করছি। সুতরাং এই হাওয়া উঠেছে, আপনারা তুলছেন হাওয়া। নরেন্দ্র মোদী কেন, নরেন্দ্র মোদীর সঙ্গে যদি এক ঝাঁক প্লেনের লোকও আসে তাতেও আমাদের কিছু করার নেই। আমরা চৌকিদার চালা সব সবার সাথেই আমাদের মোকাবিলা হচ্ছে, এবং সেটার ভিত্তি হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের আস্থা, সমাজকে দ্বিখণ্ডিত করে নয়, সবাইকে নিয়ে। কীভাবে আগে তৃণমূলকে নিয়েছিল প্রথম, এর আগে যে মানুষের কাছে একটা অন্যরকমের বার্তা ছিল, এখন কি সেই অর্থে মানুষ ওয়েট করবে, এই স্থায়ী বুঝতে পারবেন। স্বাধীনতা সংগ্রামের আপসহীন ধারার বীর বিপ্লবী বিমল দাশগুপ্তের 110তম জন্মদিন ছিল সোমবার। অধুনা বাংলাদেশের বরিশালের বাসন্দা গ্রামে 1910 সালের 29শে এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। বিপ্লবী বিমল দাশগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে এই বিপ্লবীর জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনে। তার পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এই বিপ্লবীকে। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অধ্যাপক জগবন্ধু অধিকারী, সম্পাদক পঞ্চানন প্রধান, শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব পঙ্কজ পাত্র, দীপক বসু, অমল মাইতি সহ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী। পঞ্চাননবাবু এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিমল দাশগুপ্তদের মতো বিপ্লবীদের অপূরিত স্বপ্ন পূরণে এগিয়ে আসার জন্য ছাত্র যুবদের আহ্বান জানিয়েছেন। সম্মানীয় সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ, বিশেষ করে ছাত্র যুববন্ধুরা, সংক্ষিপ্ত অনুষ্ঠান আমি শুধু একটি কথাই বলার জন্য আমাদের সামনে ডাকছি, সেটা হলো এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ এই মেদিনীপুর শহরেই তখনকার দিনের। সংবাদ এ পর্যন্তই, নমস্কার। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।